পুরীর সমুদ্রের কাছে গেছি, পুরো পুরীর সমুদ্র। ওই ফ্ল্যাটে তোমাকে রান্না করতে দেবো না বুঝলে, সিদ্ধ ভাত খাবো আর সপ্তাহে একদিন কিনে খাবো বুঝলে, সিদ্ধ ভাতটা আমি করে নেবো। কেন তুমি এত জানো জগৎ সংসারে? আমি কিছু জানি না। তুমি তো পেপারে পড়বে, এটা তো রাস্তা চেনার ব্যাপার নেই, রিজেন্ট বলে। এটা কি হয়েছে? এইগুলো অফিস, এই তো রেশন দোকানের মতো। মা রাস্তায় প্রচুর ধুলো, মা কাজ তুলে দে, কাজ তুলে দে, এসি চালিয়ে চালিয়ে দে, শ্বাসকষ্ট একই থাক, একই থাক। কিসে কিসে পানিতে যদি কোনো লোক আসতো? হ্যাঁ, আমাদের জন্য তো এক্সট্রা সিঙ্গার আসতো না? না, ওই লোকটার জন্য দুটো দুটো করে আসলো। যদি লোকটা একটা না খায় তখন বাচ্চা আমি খাবো, তো লোকটাকে আমি বলতো কি খাবো, একটু পরে গিয়ে কাজু গেলে জানিস এসব ঘটনা, লোকের বাড়িতে গেলে ডিম ভেজে দেওয়া, ডিমটা মানে বিশাল ব্যাপার, ডিমটা হচ্ছে বিশাল ব্যাপার, যে ডিমের অমলেট দিয়েছে। নুপুর এটা নিয়ে একটা ই করেছে, ব্লগ বানিয়েছে। এই দেখ এই গাছটায় ভূত আছে, এই গাছটায় ভূত আছে, আমারই ভূত রাত্রে। সিরিয়াসলি এই যে হোটেলটা এখানটায়, এখানে আবার তো কি ছিল এখানটা বলো? এখানে ডাকাতি হলো, ডাকাতি না ওখানে ভূত আছে, ওই দেখো কোন ভূত, সবাই রাস্তায় ও মা নার্সারি আছে। থ্যাংক ইউ, দোকানে বসো না, সিদ্ধ ভাত আছে, পিস্তল দিও না ম্যাডাম বারণ করছে, পিস্তলের জায়গায় আমাকে চিকেন ইন্টারনেট দিয়ে দাও। এখান থেকে এসছি সকালে, আমরা কেউই সেরকম কিছু খেয়ে বেরোয়নি, তো ব্রেকফাস্ট নেবো আর মামদের জন্য নিলাম এই কেকটা। এখান দিয়ে খাবি তোরা কত ভাই? খাবি মা, ডাব খাবি? লাগবে না ডাব খেয়ে সমস্ত সবকিছু নিয়েছো তো? ডাব খেয়ে নিলাম, ঠিক না? মিষ্টি খাবো না, মিষ্টি ভালো লাগে মা, একটু মাটন দেবে? এটা ঠিক নেই, ও বাবা ওই দেখো তুমি এই তো খাও, দাদাকে একটাও দেয়নি সসেজ,
দাদা যাতে না খেতে পারে ওই জন্য করেছে কি আগে চেটে নিয়েছে। তোর কলেজ তোমার কলেজ চৈতন্য কমার্স কলেজ এটা। তুমি কোথায় তুমি মিথ্যে কথা বলেছো আমাকে। আমাদেরটা সামনে আমরা মিউনিসিপ্যালিটি করেছি এখানে দেখি কত সুন্দর দেখেছি আমরা কার শেড সায়েন্স আছে একটা। হ্যাঁ কোথায় সায়েন্সটা? ওই তো সায়েন্স আর আর্টস একসাথে। সায়েন্সটা দেখতে খুব সুন্দর আমার কলেজ ওই যে কি হবে এদের আজকে এটা হাবড়া না মা ঠাকুরনগর যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি এত সুন্দর ভিউটা ওইখানটা যাবো তিতলিকে নিয়ে আর তিতলি গেছে ওই যে কুন্দুর ফোন নিয়ে ফটো তুলবে তাই আয় মা আমি যাই। কি সুন্দর রে কি সুন্দর জায়গাটা যাবি না কোনো কিছু হবে তেল মানে পেট্রোল পাম্প হবে এখানটায়। হ্যাঁ পেট্রোল পাম্প হবে আর এই দেখো কি সই পাঁচ দিন আমলে পারতাম বুঝলি মা এখানটা মানে পেট্রোল পাম্প হবে ওই পাঁচ দিয়ে আসলে সর্ষে ফুল তুলতে পারতাম। চল সর্ষে ফুলের ক্ষেত দেখলাম আর সর্ষে ফুল তুলতে পারলাম না এটা বড় আক্ষেপ আমার। এই এটা পেট্রোল পাম্প হবে গো ইনস্পেকশন করে আসলাম বুঝলি পেট্রোলের মন্ত্রী পাঠিয়েছিল। জানি না ঠিক বলেছে দেখো বাড়ির গিন্নির কথা শোনো তো তোমার কোনো বুদ্ধি নাই ওই ডাল উঠতো ওই মুগের ডাল ওই মুগের ডাল দাও। হ্যাঁ প্রভুজির মুগের ডাল আছে মুগের ডাল আছে হ্যাঁ ওটা দাও একটা দাও। কি হয়েছে কি বলছে কি বলছে পুলিশের লোক এসে বলছে বাংলাদেশ থেকে এসছে না না টিঙ্কু কি বললো শুনবে সর্ষে ফুল দেখলেই তুলতে ইচ্ছে করে শান্তিনিকেতনের জমির পাশে গেলেই যে পাওয়া যায় আর কি এখন আর পাবে না জমির পাশে গিয়ে কেন জমি চেঞ্জ করে মানে বিরাট করে মার্কিং মার্কিং করে দিয়েছে চলে এসছি মামবাড়িতে এখান দিয়ে আমরা নেব ডান দিকে আর এই বাঁদিকে গেলেই হচ্ছে ঠাকুর বাড়ি। তো চলে এসছি মামের বাড়িতে আর মামের বাড়িতে কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো। ডান দিকে রাস্তাটা ভাই।